বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বড়লেখা উপজেলার চান্দগাম স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের দশম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে চান্দগাম স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আকবর হোসেন। সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও জাহেদ আহমেদ রাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন হ্যান্ডার্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র, রাজনীতিবিদ, উপাধ্যক্ষ রাজন উদ্দিন জালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন হ্যান্ডার্স কাউন্সিলের সাবেক মেয়র সেলিমুল্লাহ, সাংবাদিক তাইসির মাহমুদ, মাওলানা নুরুল ইসলাম, চান্দগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাবেক সভাপতি হাফিজ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম মাসুম, এ কে এম আবু তাহের চৌধুরী, মুহিবুস সামাদ শবু, মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেকে। এদিকে যুক্তরাজ্য যুবলীগের ব্যানারে বাংলাদেশে বিএনপি জামাত জোটের হরতাল, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে এক সভা সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি মুহিবুর রহমান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও যুবনেতা বদরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা বাবুল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ। বক্তারা বিএনপি জামাতকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিহারের দাবি জানান এবং আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ফজলুল হক এনাম, আলাদ আলী রেজা, শফিকুল ইসলাম মাখন, সৈয়দ তারেক প্রমুখ। বাংলাদেশ তাহেরা মহিলা ও শিশু পুনর্বাসন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ও পিস মেরিনা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালি থেকে রিপোর্ট করছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামীম। গত 3 নভেম্বর বাংলাদেশ তাহেরা মহিলা ও শিশু পুনর্বাসন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে পিস মেরিনা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ইতালির শান্তির শহর মনসায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী 2013। মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থার নেত্রী উম্মে তাহেরার পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান, আসাজা, সুহান আহমেদ, শাখাওয়াত হোসেন, দেওয়ান ইব্রাহিম, ইকুয়েডার, ফিলিপিন ও বলিভিয়ার শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও ব্যান্ড সঙ্গীত ছাড়াও শিশু শিল্পী অঙ্কিতা শিকদারের নৃত্য উপস্থিত দর্শকদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্বে তরুণ চলচ্চিত্র পরিচালক কাজী টিপু নির্মিত চলচ্চিত্র 18+ প্রদর্শিত হয়। 18+ প্রদর্শনের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক কাজী টিপু, নায়ক তানজিল সর্দার, প্রযোজক অভিনেতা আব্দুল্লাহ আল মামুন, বরকত মৃধার সহ ছবিটির কলাকুশলী বৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিতামন্দের প্রেসিডেন্ট কোফি মিসেল, প্রেসিডেন্ট দি মনসা কমিউনি লিডার্স, পিস মেরিনা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান হীরা প্রমুখ।